এক নারী ও তার দুই সন্তানকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করা হয়েছে মঙ্গলবার সকালে আয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জ্যাসি আক্তার তার বড় ছেলে মাহিন ও ছোট ছেলে মহিন ব্রাহ্মণ বাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান গৃহকর্মী সকালে বিল্ডিং এর গেট লাগানো দেখে অনেকক্ষণ ডাকা করেন কারো সারা শব্দ না পেয়ে জাস্তি আক্তারের যা খালেদা আক্তারের কাছ থেকে চাবি এনে দরজা খুলে ঘরে ঠোকেন এ সময় তিনজনের গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তিনি